हेलो गाइज, दिस इज सागर एंड यू आर वाचिंग टेक सागर। तो आजकल भिडियो हलो बैकग्राउंड म्यूजिक प्रसंगे। आपनी जदि एक कन्टेंट क्रिएटर होवश्य बैकग्राउंड म्यूजिक क्यी से बेपारे आपनर एकटू हम धारणा आए। এবার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমরা কোথা থেকে ব্যবহার করতে পারবো, কারণ যে কোনো জায়গা থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে ইউজ করি তাহলে কপিরাইট স্ট্রাইক পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। সো আজকের ভিডিওতে আমি এ নিয়েই ডিসকাস করবো যে কোথা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের সঙ্গে এমন কিছু সাইটে শেয়ার করতে যাচ্ছি, এমন কিছু পার্টিকুলার ওয়েবসাইট যেখান থেকে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন এবং উইদাউট এনি কপিরাইট স্ট্রাইক। সো গাইজ, আই থিঙ্ক ভিডিওটা খুব আপনাদের জন্য ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর তো এই ব্যাপারে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আপনারা youtube.com এটা খুলে নেবেন। খোলার পরে তো জানেনই যে এরকম একটা জিনিস চলে আসবে, আর এখানটা ডান সাইডে আপনি আপনার চ্যানেলের আইকন দেখতে পাবেন। তো আইকনে ক্লিক করার পরে আপনি দেখবেন ইওর চ্যানেল বলে একটা অপশন আছে। তো আপনারা ইওর চ্যানেলে চলে যাবেন, দেন দেখবেন এখানটা ইউটিউব স্টুডিও বলে একটা অপশন আছে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনারা যে জিনিসটা নোটিস করবেন সেটা হলো একটু স্ক্রল করলে ডান দিকে এখানটায় নিচে অডিও লাইব্রেরি বলে একটা অপশন আছে। তো অডিও লাইব্রেরি অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানটা অনেক আর কি মিউজিক আপনারা পেয়ে যাবেন, বা হালকা সঙের মতন আর কি পেয়ে যেতে পারেন। অনেকগুলো আর কি মিউজিক আপনার ফ্রিতে এখানে পেয়ে যাবেন, যেগুলো আর কি আপনি এখান থেকে আপনার সরাসরি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আপনি ইউজ করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো কিছুই আর কি মেনশন করার দরকার নেই, যে আপনি কোথা থেকে কী মিউজিক নিচ্ছেন কি না নিচ্ছেন কোনো জিনিসই এখানটায় মেনশন করার দরকার নেই। এখানটায় নিচে দেখছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি এর উপরে যদি চান তো ক্লিক করে দেখে নিতে পারেন যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি কোনো কিছুই না, ভিডিও যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান, এই যে ডাউনলোডের অপশন দেখছেন এখান থেকে সরাসরি ডাউনলোড করলেই দেখবেন যে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। ওকে গাইস, তো এখান থেকে আপনি এরকমভাবে ডাউনলোড করতে পারেন। এখানটা সাইডে দেখবেন যে ডিউরেশান কতটা রয়েছে প্রত্যেকটা মিউজিকের সেটা, আর মুড অনুযায়ী কিন্তু আপনি সেখানটা আর কি চেঞ্জও করতে পারবেন যে কোন মুডের আর কি আপনি এখানে মিউজিক চান বা কোনো কোন আর্টিস্টের চান, সেই অনুযায়ী আর কি এখানটায় আর কি সেই অনুযায়ী আপনি মিউজিক এখান থেকে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানটায় অনেকগুলো মুডের আর কি দিয়ে রয়েছে। তো এই গেল একটা, বাদ বাকি যেটা আর একটা জিনিস আমি দেখাতে, এটা তো গেল এক নম্বর একটা জিনিস গেল। আর একটা যেটা রয়েছে যেখান থেকে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারেন, সেটা হলো আপনাদের সরাসরি যে সার্চ করতে হবে এনসিএস মিউজিক বলে ইউটিউবে। তো এনসিএস মিউজিক বলে সার্চ করলে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন নো কপিরাইট সাউন্ড বলে, এখানটায় আপনি এই চ্যানেলটা আর কি আপনি পেয়ে যাবেন। এখানটায় দেখতে পাচ্ছেন যে 27.5 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 805টা আর কি ভিডিও আছে, মানে 805টা আর কি আপনার এখানটায় অডিও আর কি ফাইল রয়েছে। যাই হোক, এখানটা আর কি ভিডিও সহকারে কি জিনিসগুলো হয়। তো আপনি এখান থেকে চাইলে সেই ভিডিও ফাইলগুলো থেকে, মানে যে গানটা আর কি চলছে, আপনি এখান থেকে ইজিলি কোনো কিছু একটা প্লে করলেন, এখানটা কিছু তো অ্যাড চলবে প্রথমে। তো যাই হোক, এখানটা থেকে আপনি যে জিনিসটা, যে গানটা আর কি আপনি নামাতে চান, তো সেগুলো সরাসরি আর কি আপনি এখান থেকে দেখতে পাবেন ডাউনলোডের অপশন যে পেয়ে যাবেন আর কি, ফ্রি ডাউনলোড স্ট্রিম বলে আর কি, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে চাইলেও আর কি এতগুলো গানের মধ্যে থেকে আপনি চাইলে ওখানটা থেকে আর কি ডাউনলোড করে ইজিলি আর কি আপনার ভিডিওর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে যে আর একটা ওয়েবসাইট থাকে সেটা হলো soundcloud.com এটা বলে, আমি আগে থেকে এটা খুলে রেখেছিলাম। তো এখানটায় গেলে কি হবে, এখানটায় গেলে পরে আপনি হোম বা স্ট্রিমে গেলে পরে অনেক ধরনের আর কি মিউজিক পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানটায় যে সব মিউজিকগুলো এখানটা আপনি ফ্রি পাবেন না, কিছু মিউজিক থাকে পেইড বা কোনো কিছু। আর এই ওয়েবসাইটগুলো হয় কি, যেটা আগেও দেখিয়েছিলাম, তা সেই ওয়েবসাইটগুলো হয় যে এগুলোর আপনি ভিডিওর শেষে আর কি এদের ক্রেডিট দিতে হয় যে এই মিউজিকটা অমুক জায়গা থেকে নিতে হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানটায় যেটা, যে এখানটা ফ্রি মিউজিক ফ্রি বলে আর কি অপশন নেই। যাই হোক,
আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই, তো দেখি ফ্রিড আর কি কোন জায়গায় ব্যাপার আছে। তো এগুলো কি আপনাকে একটু নিজেকে খোঁজ করে নিতে হবে। হ্যাঁ, এই দেখুন এখানটায় soundcloud.com দেখতে পাচ্ছেন, এখানে আমি দুখানা উইন্ডোজ পরপর খুলে রেখেছিলাম। যাই হোক, এই মিউজিকটা দেখতে পাচ্ছেন আর কি ফ্রি ডাউনলোড। তো এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড থেকে ডাউনলোড করে আপনি এই ওয়েবসাইট থেকে নিয়েছেন, সেটা আর কি আপনার ভিডিও ডিসক্রিপশানে যদি মানে এদের ক্রেডিট দিয়ে দিন, তো কিন্তু তাহলে কোনো কপিরাইট স্ট্রাইক আর কি এরা কিন্তু দেবে না। আর একটা জিনিস যেটা ছিল, যে অনেক বড় বড় যে ইউটিউবাররা রয়েছেন, তারা কিন্তু মানে যে মিউজিকগুলো বেশিরভাগ ইউজ করেন, তারা কিন্তু ওই ইউটিউব মানে অডিও লাইব্রেরি যেটা, ওখান থেকেই কিন্তু বেশিরভাগ আর কি মিউজিক ইউজ করেন, বা NCS মিউজিক যেটা আর কি দেখিয়েছিলাম তারপরে ইউটিউবের মধ্যেই আর কি, ওখান থেকেই কিন্তু বেশিরভাগ ইউজ করে। আর এই জিনিসগুলো এইসব সাইটগুলো থেকেও আর কি আপনি ইউজ করতে পারেন। আমি আমার অনেক ভিডিওতে আর কি এই মিউজিকগুলো ইউজ করি, তো এখানটাকে দেখতেই পাচ্ছেন যে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনে ওই ধরনের কোনো ব্যাপার নেই। আপনি যখন ডাউনলোড করতে যাবেন ফ্রি ডাউনলোডে, তখন দেখতে পাবেন যে আপনাকে একটা এদের আর কি লগ ইন করে নেওয়ার একটা ব্যাপার আছে, যে আপনাদের একটা ছোট্ট করে ফেসবুকের আইডির মতো, বা ফেসবুকের আইডি দিয়ে আর কি আপনি মানে আই থিঙ্ক লগ ইন করতে পারবেন। আমি অনেকদিন আগে করেছিলাম, যাও একটা ছোট্ট একটা লগ ইন করার ব্যাপার থাকে, এবং ডাউনলোড যদি আপনি এখান থেকে করেন তো ইজিলি আপনার MP3 দেখবেন এরকম নিচে আর কি ফাইল এরকম ডাউনলোড হয়ে গেছে। ওকে গাইস, তো এরপরে আর একটা যেটা ওয়েবসাইট এরকমই থাকে সেটা হলো bensound.com, এরকম একটা বলে ওয়েবসাইট। আমি সবগুলো ওয়েবসাইটের মানে নাম সহ লিংক আমি ডিসক্রিপশানে প্রোভাইড করব, আমি জাস্ট আপনাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনারা এরকম প্রত্যেকটা সাউন্ড কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন, সেটা আপনাকে একটু চেক করে করে দেখতে হবে যে কোন সাউন্ডগুলো আর কি ঠিকঠাক আছে, কোনগুলো ফ্রি আছে কি না। তো সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে জাস্ট নিতে পারেন, এবং ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডের উপরে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো ধরনের ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা ইজিলি ওই ধরনের সাউন্ড আর কি মানে নিজেদের ভিডিওতে আর কি এদের যে ভিডিও মানে এদের যে মানে ইয়েটা ওয়েবসাইটটা এদের ক্রেডিট দিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আশা করি যে এই কটা সাইট থেকে আমি বেসিক্যালি আমার ভিডিওতে ইউজ করি, আপনারা এগুলো এক্সপ্লোর করতে পারেন আর কি, দেখবেন যে আই থিঙ্ক এর মধ্যে অনেক ভালো ভালো মিউজিক আপনারা পেয়ে যাবেন। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিয়ে দিন আপনার মতামত। আপনার কোনো কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু যদি থেকে থাকে, আর যদি আপনি ভেবে থাকেন যে তার জন্য ভিডিওটা হেল্পফুল, অবশ্যই তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করুন, দেখা হবে পরের ভিডিওতে। আর ইনস্টাগ্রামে যদি আমার সঙ্গে অ্যাড হতে চান, নিচে তার লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানটায় যে জয়েন করতে পারেন। তো আজ আর বেশি কথা না, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।